नमस्कार तुम्हारे सबा के चैने स्वागत जानिए आजकल क्लस टी शुरू कर आज ही पंचम श्रेणी थार्ड सेमेटिक एक्साम अर्थात फाइनल एक्साम तुम्हारे रायमार्किंग प्रश्न विचित्रा थे बांगला विषय जो मडल क्वेश्चन नम्बर सिक्स सेट्टी आर ही समाधान कर देव एर आगे हमें पाँच नम्बर पर्त समाधान कर दिए तुम्हारा जरा देखनी तरा अवश्य देखे नियो चलो एबार देरी ना करे देखे नी এখানে এক মার্কের আটটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, মাস্টারদার প্রকৃত নাম কি? উত্তর হবে সূর্যকুমার সেন। চলো লিখে নিই। দুই নম্বরে দেখো, জ্যোতি কৃষ্ণার ভালো নাম কি? উত্তর হবে হরিমূর্তি। এরপরে কি দেখো, বোম্বাগড়ের রাজা কৃষি কি দিয়ে ক্রিকেট খেলে? উত্তর হবে কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে। এটি তোমাদের বোম্বাগড়ের রাজা থেকে দেওয়া হয়েছে। এরপরে দেখো, একলা কবিতার মূল কাব্যের নাম কি? অ্যান্সার হবে আমায় তুমি লক্ষ্মী বলো। আচ্ছা দেখো, রেস্তোরাঁর গায়ে নোটিশে কী লেখা থাকত? উত্তর হবে কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ। চলো আমরা লিখে নিই। এরপরে দেখো, মিষ্টি কবিতায় কবি কী ধরনের রাস্তার কথা বলেছেন? এটি হবে চড়াই ভাঙা রাস্তার কথা বলেছেন। চলো লিখে নিই। এরপরে দেখো, ব্রিটিশ পতাকার নাম কি? হবে ইউনিয়ন জ্যাক। এরপরে দেখো, আর তাকে গোপালকে কে ভোরবেলা তাল দেখির ধারে দেখেছিল? এটির অ্যান্সার হবে উত্তর পাড়ার গণেশ কাওড়া। চলো এরপরে দুই দাগে কি আছে দেখে নিই। দুই দাগে আছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে দুইয়ের এক দাগে আছে রাস্তা হোক না চড়াই ভাঙা। দুইয়ের দুই দাগে আছে, একটা আছে ড্যাশ আমার দিকে তাকায় খেলি, একটা আছে কাঠবিড়ালি আমার দিকে তাকায় খেলি। তিন দাগে দেখো, আকাশের এক বন্ধু পেট কাটা অপর বন্ধু চাঁদিয়াল। চার দাগে আছে ঘনাদা চরিত্রটি ড্যাশ সৃষ্টি, উত্তর হবে প্রেমেন্দ্র মিত্রের। এরপরে দেখো, মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর পাতা ঝরতে থাকে। চলো এবার তিন দাগে দেখে নিই সঠিক উত্তর। তিনের এক দাগে আছে আউশ ধান ঘরে ওঠে ভাদ্রের শেষে। এরপরে আছে তিনের দুই দাগে, চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি হয়। পরেটি দেখো, পথের পাঁচালী বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপরে তিনের চার দাগে আছে সভায় রাজা চেঁচায় হুক্কা হুয়া। পরেটি দেখো পাঁচ দাগে, উঠতে উঠতে চাঁদিয়াল আর চোখে তাকিয়ে দেখে পেট কাটাকে। চলো এবার আমরা চারটাকে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। দেখে নাম চাঁদের একদাগে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত? তার বদলে ব্রিটিশরা কেমন পতাকা ওড়ালেন? উত্তরটি দেখো, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উঠত, আর ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলে তার বদলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতের পতাকা ওড়ালেন। এরপরে চারের দুই দাগে দেখো, স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছে এমন দুজন বিপ্লবীর নাম লেখো। তোমরা লিখতে পারো ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগত সিং, কৃতিলতা ওয়াটকার, এখান থেকে যে কোনো দুটি লিখতে পারো। এরপরে দেখো চারের তিন দাগে, কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? এরই সাথে আছে চড়াই উত্তরায় রাস্তা কোথায় দেখা যায়? দেখে নাও
মসৃণ এবং ঢালু পথে সহজেই গড়িয়ে পড়া যায়, আর পাহাড়ি অঞ্চলে চড়াইটার রাস্তা দেখা যায়। এর পরেরটি দেখো, বোম্বাগড়ের রাজা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে আবোল তাবোল। এবার আছে বোম্বাগড়ের রাজ্যের দুটি নিয়মের কথা লিখো। তোমরা দেখো, তোমরা লিখতে পারো যে সেখানে সর্দি হলে লোকে ডিগবাজি খায় এবং জ্যোৎস্না রাতে সবাই আলতা মাথায় চোখে এবং জ্যোৎস্না রাতে সবার চোখে আলতা মাথায়। এছাড়াও তোমরা তোমাদের ইচ্ছে মতো এখান থেকে লিখতে পারো। এবার দেখো, পাঁচ আগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান আছে এখানে, যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নমান তিন করে। চলো আমি তিনটি রেখে দিচ্ছি। বলেছে, গল্পে আকাশ কীভাবে দুটি বন্ধু ঘুরির বন্ধু হয়ে উঠল? এটি তোমাদের রায়মাটির বাংলা সহায়িকার ১৫৯ পেজে আছে। দেখে নাও, মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পেট কাটা উঁচা দেয়াল নিজেদের পরিকল্পনা মতো প্রাণপণে চেষ্টা করে অবশেষে আকাশের মুখে স্বাধীনভাবে উঠতে সক্ষম হয়। আকাশ উন্মুক্ত স্বাধীন, এখানে কোনো বিবাদ বা লড়াই নেই, সেখানে কেউ কারো দ্বারা পরিচালিত হয় না, কাউকে পরিচালিত করে না, তাই স্বাধীন আকাশে বন্ধুঘুরিরা উঠতে পারবে স্বাধীনভাবে। এইভাবেই আকাশ দুটি বন্ধুঘুরির বন্ধু হয়ে ওঠে। পরেটি দেখো, ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কীভাবে কাটে? তোমরা একটু দেখে নাও অ্যান্সারটা রয়েছে এই পর্যন্ত। এরপরে দেখো, কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? এই লাইনটি তোমাদের শঙ্খঘোষের একলা কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে মস্ত আশীর্বাদ বলতে কবির মাথার ওপর পাতা ঝরে পড়াকেই মস্ত আশীর্বাদ বলেছেন। কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? দেখে নাও এখান থেকে একটু দেখে নাও। এরপরে দেখো, ছয় দাগে পুরুষ চিহ্নিত করো। ছয়ের এক দাগে দেখো কি বলেছেন। ছয়ের এক দাগে আছে আপনি, অর্থাৎ সামনে উপস্থিত আছে, তাকে আমরা আপনি বলে সম্বোধন করি, তাহলে এটি হবে মধ্যম পুরুষ। এরপরে আছে আমি, অর্থাৎ আমার নিজের সম্পর্কে যে স্বর্ণাপদটি ব্যবহার করলাম, তাহলে এটি হবে উত্তম পুরুষ। এরপরে আছে তুই, অর্থাৎ আমার সামনে উপস্থিত আছে, তাকে আমি তুই বলে সম্বোধন করব, এটি হবে মধ্যম পুরুষ। এরপরে দেখো, সাত দাগে ক্রিয়ার রূপ অনুযায়ী পুরুষ বা কক্ষ লেখ। সাতের এক দাগে আছে দেশ ভাত খায়, সে ভাত খায়, রাম ভাত খায়, শ্যাম ভাত খায়, যেটা ইচ্ছা তোমরা লিখতে পারো। আমি সে লিখছি, সে ভাত খায়। এখানে যদি আমি কথাটা লিখতাম তাহলে এখানে আমি, যদি এখানে আমি হতো তাহলে আমি ভাত খাই হতো, আর যদি তুমি হতো তাহলে তুমি ভাত খাও, যেহেতু খায় আছে তাই আমরা সে লিখেছি, সে লিখেছি অর্থাৎ প্রথম পুরুষ। এরপরে দেখো, সাথে দুই আগে আমরা এখন খুব ব্যস্ত আছি, অর্থাৎ বাক্যটিতে উত্তম পুরুষই কিন্তু বুঝিয়েছে। এরপরে দেখো, সাতের তিন লাগে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এখানে তুমি কথাটা আছে তাই আমরা লিখব শুনতে পাচ্ছ। পরেরটি দেখো, বিপরীত শব্দ আছে, আটের এক দাগে আছে ধ্বংস হবে সৃষ্টি, দুই দাগে আছে অজ্ঞ হবে প্রাজ্ঞ, এরপরে আছে দুর্বল হবে সবল, ঐক্য হবে অনৈক্য, আবাহন হবে বিসর্জন, আর গ্রাম্য হবে শহরে। এরপরে অনুচ্ছেদ রচনা দিয়েছে দুটি, তোমরা তোমাদের বই থেকে পড়ে নাও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর যারা এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।